শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে আজকের দিনে বাঙালিকে অবাঙালির হাতে শিকার হতে হচ্ছে। যেমন ভাবে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদারকে এর শিকার হতে হয়েছে সম্প্রতি। রবীন্দ্র সদন এক্সাইড মোড়ে এক জিম সেন্টারে তাকে অবাঙালি যুবক বাঙালি হবার কারণে কটূক্তি সহ অকথ্য ভাষায় গালাগালি করেন। এর প্রতিবাদে বাংলা পক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ও ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার শনিবার উক্ত জিমে গিয়ে এর প্রতিবাদে ও সুরাহার আশায় ডেপুটেশন দিয়ে আসেন। একজন এমপির ছেলে হয়ে যদি শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে এই রকম ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে বাঙালি জাতির সুরক্ষা কোথায়? এই প্রশ্ন থেকেই যায়। উনি একটি শহরের একটি অভিজাত জিম, সেখানে শরীরচর্চা করেন। গত কয়েকদিন আগে যেটা ঘটনা ঘটেছে, যে সেখানে কিছু বহিরাগত তারা তার সঙ্গে যে ব্যবহার করেছে এবং মানে যে হতচ্ছেদ্দা করেছে, হাত সরিয়ে দেওয়া, মানে এক ধরনের যে আচরণ দেখানো যেটা বাঙালি বিদ্বেষী। এবং এই বাঙালি বিদ্বেষী ঘটনা যে শুধু তার সাথে ঘটেছে তা নয়, এই অভিজাত জিমের যে লকার রুম, অর্থাৎ লোকানে যেখানে জামা কাপড় ছাড়ে, জামা কাপড় বদলায়, চান করে ঘাম ঝরানোর পরে, সেখানে কলকাতা অনেক বাঙালি বেড়ে গেছে, বাঙালিরা তারপরে ওদের ভাষায় অপশব্দ, ঠিক আছে, বুঝতেই পারছেন, আমি সেগুলো বলছি না প্রেসে, আপনাদের এগুলো ক্যারি করতে হবে, এসব আকছাড় চলে। এবং আজকে বৈদ্যনাথবাবুর একটা অন্য পরিচয় রয়েছে, তিনি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের সাংসদ, তার সন্তান, সেটা বড় কথা নয়। কারণ তার উপর যে জাতি ঘৃণামূলক যে আচরণ হয়েছে সেটা না জেনে হয়েছে, অর্থাৎ এটা যে কোনো একজন বাঙালির সাথে বাংলায় যে কোনো জায়গায় হতে পারে। এবং এটাও যেটা প্রমাণ করে যে অভিজাত জিম, যেখানে যথেষ্ট টাকা দিয়ে মেম্বারশিপ, টাকা দিয়েও কিন্তু বাঙালি তার বিরুদ্ধে জাতি ঘৃণা থেকে পার পাবেন পাচ্ছে না, ঠিক আছে, অর্থাৎ এটা শ্রেণীভিত্তিক নয়, এটা ক্লাস ডিপেন্ডেন্ট নয়, এটা সর্বস্তরের বাঙালি। আমরা যেহেতু আইন এবং সংবিধানের পক্ষে এবং শান্তির পক্ষে, সহাবস্থানের পক্ষে, তাই আমরা এই জিমে গেছিলাম। এবং জিমে যারা কর্ণধার রয়েছেন, এখন যিনি ভারপ্রাপ্ত রয়েছেন, তাকে আমরা জানালাম ঘটনাটি এবং বোঝালাম যে এরমভাবে চলবে না। আমরা আজকে এখানে অনেক বাঙালি জমায়েত করতে পারতাম, সেটা আমরা করিনি, কারণ আমরা এটা একটা শান্তিপূর্ণ সমাধান চাই। উনি যেটা জানালেন এবং আমরা সেটা বললামও, যে কোনো রকম, যে কোনো একটা অফিসে যদি যৌন নিগ্রহ হয়, ঠিক আছে, এক তো যৌন নিগ্রহের যে আইন সংবিধান যেটা নিয়ম আছে সেটা, এছাড়া যাতে এই ঘটনা আবার না ঘটে সেরকম অফিসে, সেরকম জায়গায়, এই সব জায়গায় সচেতনতা বাড়ানো, যে বর্ণবিদ্বেষ বা বর্ণবাদ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে যে এখানে অনেক লোক আছেন যারা কিন্তু রেসিজমে বিশ্বাস করেন, তারা আউটরাইট রেসিস্ট, এবং তারা যে মন্তব্য করে থাকে দ্যাট ইজ রেসিজম ইন ইটস ট্রু ফর্ম, এবং তার প্রোটেস্ট হওয়া দরকার। এখন ঘটনা হচ্ছে, যেই ব্যক্তি এই ব্যবহারটা করেছেন, আমি যদি তাকে পাল্টা গালাগালি দিতাম বা আমি যদি তাকে পাল্টা মারতাম বা যদি মারামারি হতো, তাহলে একটা বড় কন্ট্রোভার্সি হতো এবং দোষটা আমার ঘাড়েই আসতো। তো আমি সেই সব কিছু করিনি, আমি ম্যানেজমেন্টকে জানিয়েছি, আই থ্যাংক দ্য ম্যানেজমেন্ট, কারণ জিমের ম্যানেজমেন্ট ব্যাপারটাকে নিয়েছেন সিরিয়াসলি, সে ব্যক্তিকে সতর্ক করা হয়েছে, তিনি হয়তো ক্ষমাও চেয়েছেন। এবং গত তারিখের ঘটনা, এটা গত রোববারের ঘটনা, এবং আমার জিমের এগেনস্টে কিছু বলবার নেই, কিন্তু এটা সঠিক কথা যে কিছু লোক আছে যারা খুব রেসিস্ট, এবং এই রেসিজমটা বাঙালিদের বিরুদ্ধে, এবং এটা খুব অ্যাপারেন্ট হয়ে যায় এবং খুব কঠিন হয়ে যায়, যে আপনি পাবলিক স্পেসে ঘুরছেন, তখন যদি কেউ বলে যে কলকাতা মে বাঙালি বাড় গিয়া হে, বা যদি কোনো অ্যান্টি বেঙ্গলি স্লার দেয়, ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। সো এইটা অ্যাড্রেস করা উচিত। আই এম হ্যাপি দ্যাট দ্য জিম হ্যাজ অ্যাড্রেস দিস, বাট উই নিড টু অ্যাড্রেস রেসিজম অ্যাজ এ বিগার কোয়েশ্চেন, কারণ সারা ভারতে ঘুরলে এটা বোঝা যায় এবং পাবলিক স্পেসে তো বোঝা যায়ই, এবং যেই ধরনের কথাবার্তা বলা হয়, ইট ইজ নট রাইট, ইট ইজ অ্যাবসলিউটলি নট রাইট। আমি একটা মেশিন করছিলাম, আমার মেশিনটা করতে দেওয়া হয়নি, এবং যখন আমি প্রোটেস্ট করেছি
তখন কিছু রেসিস্ট কমেন্ট করা হয়েছে, which is anti-Bengali and very derogatory. ব্যুরো রিপোর্ট, UK News বাংলা, কলকাতা।